আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা ধালেশ্বর ও চন্দ্রপুর এলাকা থেকে মারণ নেশা ব্রাউন সুগার সহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে আগরতলা সদর মহকুমা পুলিশ আধিকারিক ও পূর্ব থানার ওসির নেতৃত্বে আগরতলা পূর্ব থানার পুলিশ প্রথমে ধলেশ্বর এলাকার অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে 60 কৌটো মারণ নেশা ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী সময়ে পুলিশ আগরতলা চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযানের মাধ্যমে আরও 3 বাক্স মারণ নেশা ব্রাউন সুগার আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ। এসডিপিও সদর আর ওসি ইসপিএসআর ইনিশিয়েটিভে কালেক্ট করা হয় অন বেসিস অফ সিক্রেট ইনফরমেশন। তো সিক্রেট ইনফরমেশনের বেসিসে প্রথমে ধলেশ্বরে একটা রেড করা হয়। তো সেখানে একজন ব্যক্তির কাছে 60 ভাইল যে কোটা পাওয়া যায় ব্রাউন সুগারে পাওয়া যায়। তো এই রেগটা চলে প্রায় 5-6টা থেকে। তো ওই লোককে আটক করার পরে, ক্লিয়ার করার পরে ওনার ইন্টারোগেশনের বেসিসে জানা যায় যে উনি যা থেকে মাল সাপ্লাই নিয়েছেন। অ্যাকর্ডিংলি ওই ইনফরমেশনের বেসিসে চন্দ্রপুর বাস স্ট্যান্ডে আরেকটা সাবসিকোয়েন্ট রেড করা হয়। ওই রেডের মধ্যে সাকসেসফুলি 3 কোটা বা 3 কেস ব্রাউন সুগার আরও রিকভারি করা হয় ওনার এই ইনফরমেশনের বেসিসে। তো ওইখানে আরও 2 জনকে আটক করা হয়, আরও 2 জনকে অ্যাপ্রিহেন্ড করা হয়। সো আফটার ইয়ে টোটাল রিকভারি আমরা দেখি যে টোটাল রিকভারি হয় 40 গ্রাম ব্রাউন সুগার। আর এটা যেটা আর 2টো মোবাইল সরি, আর এই 40 গ্রাম ব্রাউন সুগারের অ্যাপ্রক্স মার্কেট ভ্যালু হবে 2 লাখ। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।